অনেক দিন আগের কথা, কোনো এক গ্রামে পারুল নামে এক দরিদ্র মেয়ে থাকত। পারুলের শ্বশুরবাড়ির লোকজন খুবই লোভী ও নিকৃষ্ট ছিল। পারুলের বাবা যৌতুক না দেওয়ায় পারুলের শাশুড়ি জানকী ও স্বামী দিবাকর পারুলকে টাকার জন্য উত্তক্ত করত। তারপর একদিন গোপীনাথ নামে এক লোক আসে পারুলের বাড়িতে। আরে বোন, তুমি একটা বড় ভুল করেছ, একটা গরিব মেয়েকে তোমার বাড়ির বউ বানিয়েছ। তোমার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দাও, কারণ আমার মেয়ে তোমার ছেলেকে পছন্দ করে। বিনিময়ে আমি তোমাকে যৌতুক হিসেবে 50 লাখ টাকা দেব। তোমরা দুজনেই পারুলকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। এই কথা শুনে জানকী ও দিবাকর অবাক হয়ে যায়। এভাবে 50 লাখ টাকার লোভে তারা মা ছেলে পারুলকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর পরের দিন, চলো পারুল, আজ রবিবার, তোমাকে শহর থেকে সিনেমাতে গিয়ে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ চলো, আমি অনেকদিন কোনো সিনেমা দেখিনি। তারপর দিবাকর পারুলকে সাইকেলে বসিয়ে শহরের দিকে রওনা দেয়। পথে এক খুব ভয়ঙ্কর জঙ্গল পড়ে। দিবাকর তার সাইকেল থামিয়ে পারুলকে বলে, শোনো পারুল, আমার খুব জল তেষ্টা পেয়েছে, পাশের নদী থেকে জল খেয়ে আমি আসছি, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো। এই বলে দিবাকর তার সাইকেলে বসে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু দিবাকর ফিরে আসে না। এই দেখে পারুল ভয় পেয়ে যায়। আরে এ কি হলো, আমার স্বামী এখনো এলো না কেন? অন্যদিকে দিবাকর তার সাইকেলে করে তার গ্রামে ফিরে যায়। মা, আমি পারুলকে বনে রেখে এসেছি, সে এখন সারা জীবন বনে ঘুরে বেড়াবে। দিবাকরের কথা শুনে মা খুশি হয়। অন্যদিকে বেচারা পারুল বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না এবং অবশেষে সে ক্ষুধা ও তৃষ্ণায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটা ভাল্লুকের চোখ পড়ে পারুলের দিকে। সেই ভাল্লুকটি ছিল মায়াবী ভাল্লুক। সে পারুলকে তুলে নিজের গুহায় নিয়ে যায় আর পারুলের মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। কিন্তু সামনে ভাল্লুক দেখে পারুল ভয় পেয়ে যায়। আমাকে ভয় পেও না, আমি সবার সাহায্য করা এক ভালো ভাল্লুক। আমি আমার শক্তি দিয়ে তোমার সম্পর্কে সব কিছু জানতে পেরেছি। তোমার লোভী স্বামী ইচ্ছাকৃত ভাবে তোমাকে এই বনে রেখে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। এই বলে ভাল্লুক তার গুহায় রাখা দুটো সুটকেস পারুলকে দেয়। পারুল যখন সেই সুটকেস দুটো খুলে দেয়, তখন তার ভিতরে অনেক গুপ্তধন দেখতে পায়। এই দুটোই জাদুকরি সুটকেস, এগুলোর ভিতরে রাখা গুপ্তধন কখনোই শেষ হবে না। তুমি এই দুটো সুটকেস নিয়ে যাও আর সুখে হাসি খুশিতে নিজের জীবন কাটাও। পারুল ভাল্লুকের উদারতা দেখে আনন্দিত হয় এবং তার সাথে দুই জাদু সুটকেস নিয়ে চলে যায়। তারপর পরের দিন পারুল সেই সুটকেস দুটো থেকে অনেক ধন বের করে এবং একটা বড় ব্যাগে ভরে। কিন্তু তারপরের মুহূর্তেই সেই সুটকেস দুটো আবার ধনে ভরে যায়। এটা দেখে পারুল খুব খুশি হয়। এরপর পারুল ব্যাগ নিয়ে বাজারে পৌঁছয় এবং সেই ব্যাগের ভিতরে থাকা ধন বিক্রি করে অনেক টাকা পায়। এভাবে পারুল রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়। তারপর পারুল নিজের জন্য একটা বড় বাড়ি তৈরি করে। পারুল প্রতিদিন তার বাড়ির সামনে গরিব ক্ষুধার্তদের খাওয়ানোর ব্যবস্থা শুরু করে। এভাবে প্রতিদিন পারুলের বাড়িতে খাবার খেতে প্রচুর লোক লাইনে দাঁড়াতে থাকে। পারুল তাদের সবাইকে খাওয়াতে থাকে, কিন্তু হঠাৎই দিবাকর ও জানকী বিষয়টি জানতে পারে।
আরে না, এই পারুলকে আমি বনে ফেলে এসেছিলাম, এরপরে বেঁচে এলো কিভাবে? আর কোথা থেকে এত ধন সম্পদ পেলো? চলো মা, গিয়ে সত্যিটা জানে আসি আমরা। তারপর মা ছেলে দুজনে মিলে পারুলের বাড়ির কাছে পৌঁছয়। সেই সময় পারুল লোকেদের খাবার দিচ্ছিল। এমন সময় একজন বৃদ্ধ পারুলের কাছে এসে বলে, মেয়ে, আমার খুব গরিব মানুষ, আমার যুবতী মেয়ের বিয়ে হতে চলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই, আপনি কি আমাকে সাহায্য করবেন? পারুল বৃদ্ধের জন্য খুব অনুতপ্ত হয় এবং সে জাদুকরি সুটকেস দুটি খুলে সেগুলো থেকে প্রচুর ধন বের করে বৃদ্ধকে দেয়। এটা দেখে বুড়ো খুব খুশি হয় এবং পারুলকে আশীর্বাদ দিয়ে চলে যায়। পারুলকে দান করতে দেখে দিবাকর ও জানকি খুব অবাক হয়। আরে, এই ধন ভরা জাদুর সুটকেস পারুলের কাছে কি করে এলো? আজ রাতে এই পারুলের বাড়ি থেকে এই ম্যাজিক সুটকেস দুটো আমাদের চুরি করতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এরপর রাত নামলে মা ও ছেলে দুজনেই পারুলের বাড়ির কাছে পৌঁছে যায় জাদুকরি সুটকেস গুলো চুরি করার জন্য। কিন্তু হঠাৎ একটা ভাল্লুক প্রধান দরজার সামনে এসে হাজির হয়। এটা দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। দাঁড়াও, তোমরা দুজনেই লোভী আর বেইমান, আর তোমরা বেচারি পারুলের ওপর অনেক অত্যাচার করেছো। এখন তোমাদের দুজনকে তোমাদের কাজের শাস্তি পেতে হবে। না, আমাকে ক্ষমা করবেন, আমরা ভুল করেছি, আমরা দুজনেই এখান থেকে চলে যাব, আর পারুলকে বিরক্ত করব না, দয়া করে বিশ্বাস করুন, আমি আপনার কাছে আর্জন করছি, আমাদের ক্ষমা করুন। কিন্তু ভাল্লুক তাদের কোনো কথা শোনে না এবং তার জাদুকরি শক্তি দিয়ে মা ও ছেলেকে দুই ছোট গাছে পরিণত করে। এরপর ভাল্লুক সেই গাছ দুটো নিয়ে জঙ্গলে রোপণ করে। এখন তোরা দুজনে সারা জীবন এই গাছের মতো হয়ে রয়ে যাবি, এটাই তোদের দুজনের শাস্তি। এইভাবে দিবাকর এবং জানকী তাদের কাজের জন্য শাস্তি পায়।